বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নায়ক শরীফুল ইসলাম রাজ। তিনি পরীমনিকে বিয়ে করে যতটা না আলোচনায় এসেছেন, তার চেয়েও বেশি তার দুটি সিনেমা, পরপর দুটি সিনেমা হিট করার কারণে তিনি বর্তমানে 30 লক্ষ টাকা পারিশ্রমিক চাচ্ছেন প্রতিটি সিনেমাতে, যেটা আসলে শাকিব খানের পরে বিরল ঘটনা। পারিশ্রমিক প্রসঙ্গে রাজ বলেন, তিনি যে পারিশ্রমিক চাচ্ছেন তা মোটেও অতিরিক্ত নয়। শরীফুল রাজের দাবি হলো, একটি ছবি করতে তার দীর্ঘ সময় লাগে, তো সেই 8-9 মাস তার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে, যেহেতু এটাই তার পেশা, সেই হিসাবেই তিনি এই পারিশ্রমিক চাইছেন। আপনারা জানেন যে শরীফুল রাজের বর্তমান পারফরম্যান্স অসাধারণ। তিনি তার পারফরম্যান্স, তার মেধা, তার সাংসারিক খরচ, তার সব কিছু মিলিয়ে তিনি 30 লক্ষ টাকা পারিশ্রমিক চাইছেন প্রতিটি সিনেমার জন্য। এখন দেখার বিষয় পরিচালকরা তাকে নিতে আগ্রহী হয় কিনা, যেহেতু তার পরাণ এবং দামাল সিনেমা দুটি সুপারহিট সিনেমায় পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত বেশ কিছু সিনেমা হলে দুটি সিনেমাই চলছে। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ সবাইকে।